আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদানুল করিমের ইবাদত বন্দিগি শেষ করার পর আমাদের ইবাদত বন্দিগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হলো কিনা, গ্রহণযোগ্য হলো কিনা, সেটা আমরা কীভাবে বুঝব? ওলামায়ে কেরাম, ইসলামের পণ্ডিত এবং বোদ্ধা আলিমগণ অনেকগুলো উপায় বা কয়েকটা উপায় বাতলেছেন, যেগুলো দেখে আমরা অন্তত সুধারণা করতে পারবো যে আমাদের ইবাদত কবুল হয়েছে, রমজান মাসের সাধনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে। প্রিয় দর্শক, এর মধ্যে থেকে সর্বপ্রথম যে আলামতটি সেটি হলো, আপনি রমজানে যদি কোরআন তেলাওয়াত করে থাকেন, রমজানের পরে যদি সে তার ধারাকে অব্যাহত রাখতে পারেন, তাহলে বুঝতে হবে রমজানের কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হয়েছে। আপনি রমজান মাসে তাকওয়া চর্চা করেছেন, সালাতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, অন্যান্য নেক আমল করেছেন, সেই ধারা যদি রমজানের পরেও আপনি অব্যাহত রাখতে পারেন, তাহলে বুঝতে পারবেন বা অনুমান করতে পারেন বা সুধারণা করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রমজান ইবাদত কবুল করেছেন। আর যদি আল্লাহ না করুক রমজানের ইবাদত রমজানে করার পরে আর কোনোটাই অব্যাহত রাখতে না পারেন, তাহলে সেটা আল্লাহর দরবারে হয়তো কবুল হয় নাই, সেই আশঙ্কা কিন্তু অনেক বেশি। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকী, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকীদেরটাই গ্রহণ করেন। অতএব নেক আমলের ধারা যদি বন্ধ হয়ে যায় রমজানের পরে, তাহলে তো আপনি মুত্তাকি হতে পারলেন না স্থায়ীভাবে, তাহলে আপনারটা আল্লাহ তাআলা কবুল করার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই জন্য রমজানের ইবাদত রমজানের পরে যদি আমরা কিছুটা হলেও ধারা রেখে দিতে পারি, রমজানের ইবাদতের ধারাকে অব্যাহত রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে রমজানের ইবাদত কবুল হয়েছে সেরকমটি আমরা অনুমান করতে পারব। দ্বিতীয়ত, যে বিষয়টি রমজানের আমাদের ইবাদত বন্দিগি বা যে কোনো সময় যে কোনো ইবাদত বন্দিগি কবুল হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা দ্বিতীয় যে আলামত পাবো তা হলো, ইবাদত করার পর যদি আমাদের ভিতরে ভয় কাজ করে যে আমাদের ইবাদতে ভুলটি হয়েছে, আল্লাহ কবুল করলেন কি না, কবুল হলো কি না, এটা যদি আমরা আতঙ্কে থাকি, চিন্তায় থাকি, পেরেশান থাকি, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য অপেক্ষায় থাকি এবং লালায়িত থাকি, আগ্রহী থাকি, পেরেশান থাকি, তাহলে আশা করা যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল কবুল করেছেন। কোনো আমল করার পর যদি আমাদের ভিতরে আত্মগর্ব না হয়, আমাদের ভিতরে যদি অহংকার না হয়, আমাদের ভিতরে যদি খুব বেশি আত্মপ্রসাদ না থাকে, আমাদের ভিতরে যদি খুব বেশি আত্মতৃপ্তি না আসে, তাহলে ভয় যদি আসে, মনটা যদি নরম থাকে, তাহলে এটাও একটা আলামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইবাদত কবুল হয়েছে হয়তো। কারণ কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, আর যারা আল্লাহর রাস্তায় দান করেন, যা দান করেন এমন অবস্থায় তাদের অন্তরগুলো নরম থাকে, তাহলে এদের এই দানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ বলেছেন, উলাইকা আল্লাযীনা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, এরাই ভালো কাজের প্রতিযোগী হয় আর এরাই অগ্রগামী হয়। অতএব প্রিয় দর্শক, রমাদান করিমের শেষে দুটি কাজ আমাদের খেয়াল করে করতে হবে। এক হলো রমজানের আমলগুলোকে একটু একটু হলেও রমজানের পরে ধরে রাখার চেষ্টা করতে হবে, দ্বিতীয়ত হলো আল্লাহর কাছে যেন রমজান আমলগুলো কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে। কোনো কোনো সালাফ বলেছেন যে রমজান মাসের যে আমলগুলো, সে আমলগুলো করার পরে পূর্বসূরি মনীষীরা, ইসলামের শুরু যুগের মনীষীরা, তারা ছয় মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন যাতে রমজানের আমলগুলো কবুল হয়, পরেশান থাকতেন, আর পরবর্তী ছয় মাস অর্থাৎ রমজানের পূর্ববর্তী যে ছয় মাস, সেই ছয় মাস তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন যাতে রমজানে তারা ইবাদত করার সুযোগ পান। প্রিয়দর্শক, অতএব ইবাদত কবুলের এই দুটি শর্ত যাতে আমাদের ভিতরে থাকে বা ইবাদত কবুলের দুটি আলামত যেন আমাদের মধ্যে থাকে, সেই চেষ্টা আমাদের থাকা উচিত। আল্লাহ তাআলা রমজানের ইবাদতকে রমজানের পরে আমরা যেন ধরে রাখতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।